ক্লাস মূলত এটা হয়েছে কি আসলে প্রিপারেশনের উপর ডিপেন্ড করে। আমি আসলে অত ভালো মতো প্রিপারেশন নেইনি, এই জন্য আমার পরীক্ষা মোটামুটি হয়েছে। যারা ভালো মতো প্রিপারেশন নেই তাদের পরীক্ষা আজকে অবশ্যই ভালো হওয়ারই কথা। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমরা এখন আছি বরিশাল বিশ্ববিদ্যালয় গ্রাউন্ড ফ্লোরে। আমরা এখন কথা বলার চেষ্টা করছি একজন ভর্তি শিক্ষার্থীর সাথে। আপনার নাম এবং পরিচয় একটু বলবেন? আমার নাম মালিহা স্নেহা, আমি কাশীপুর থেকে আসছি। আজকের পরীক্ষা কেমন হয়েছে? মোটামুটি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার কতটুকু চান্স রয়েছে আপনার আজকের পরীক্ষায় কোয়ালিফাই করার? চান্স মূলত এটা হয়েছে কি আসলে প্রিপারেশনের উপর ডিপেন্ড করে। আমি আসলে অত ভালো মতো প্রিপারেশন নেইনি, এই জন্য আমার পরীক্ষা মোটামুটি হয়েছে। যারা ভালো মতো প্রিপারেশন নেই তাদের পরীক্ষা আজকে অবশ্যই ভালো হওয়ারই কথা। আচ্ছা, আপনার প্রিপারেশন কেন ভালো হয়নি? প্রিপারেশন কারণ আমি এক্সামই দিতে চাইনি, আমাকে জোর করে এক্সাম দেওয়ানো হয়েছে। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা দেখতে পাচ্ছি একজন ভর্তি শিক্ষার্থী, তার পরীক্ষা দেওয়ার খুব একটা ইচ্ছা ছিল না কিন্তু তাকে জোর করে দেওয়ানো হয়েছে। সো আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে।